হ্যালো বন্ধুরা, আমি প্রান্ত টেকল্যান্ড 360 থেকে। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি দেখতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ ঢুকেছে কিনা, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা, অথবা আপনার পাসওয়ার্ড বা আপনার অ্যাকাউন্ট কারো হাতে আছে কিনা। তো এই বিষয়গুলো দেখতে চান যদি, তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কিভাবে অন্যের অ্যাকাউন্টে পাসওয়ার্ড ব্যতীত ঢোকা যায় অথবা নিজের অ্যাকাউন্টটা কিভাবে সিকিউর রাখা যায় সেই সব বিষয়ে দেখাবো, এবং আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে কোন কোন জিনিসগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আর তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাতে পারেন। সাবস্ক্রাইব করুন টেকল্যান্ড 360 চ্যানেলকে, তারপর ক্লিক করুন এই বেল আইকনে সবার আগে লেটেস্ট টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এখন আমি আপনাদের দেখাবো কোন জায়গা থেকে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কেউ লগ ইন করেছে কি না। তো এটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংয়ে। তো আপনি সেটিংয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করতে পারবেন। ফেসবুকে একভাবে যাওয়া যায়, ফেসবুক লাইটে একভাবে যাওয়া যায়, আবার যদি ক্রোম দিয়ে ঢুকতে চান তাহলে একভাবে যাওয়া যায়, ফ্রি ফেসবুকে এক জায়গায় আছে, আবার ওয়েব ডট ফেসবুকে এক জায়গায় আছে। তো যেখানে থাকুন না কেন এটা সেটিংয়ের ভিতরে আছে। তো যদি আপনি আপনার ফোনে ব্যবহার করতে চান এবং যদি আপনি ক্রোম দিয়ে চালাতে চান তাহলে আপনি ওয়েব ডট ফেসবুক ডট কমে যাবেন, তাহলে ঠিক আমার এখানে যে ইন্টারফেস আছে ঠিক সেরকম দেখাবে। আর যদি আপনি ফোন দিয়ে অথবা কোনো অ্যাপস দিয়ে করতে চান তাহলে আপনি সিম্পলি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে ক্লিক করবেন, তারপর একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশন আছে। তারপর একটু নিচে গেলে আপনি দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশন আছে। এখান থেকেই আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি আর লগ ইন সম্পর্কিত সব ধরনের তথ্য পেয়ে যাবেন আপনি। তো এখানে মেন যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনি কোথায় কোথায় লগ ইন হয়েছিলেন, কোন কোন ফোন বা কম্পিউটার বা কোন প্রকার অ্যাপস দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছিল পাস্টে। তো এটা দেখার জন্য আপনি যদি ফোন ইউজ করেন তাহলে এইখানে লেখাটা থাকবে যে সিমোর, আর যদি আপনি কম্পিউটারে ব্যবহার করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সিমোর। যেখানে থাকেন না কেন সেখানে আপনি দেখতে পাবেন সি মোর অপশন আছে। আর যদি শুধুমাত্র আপনার একটা ডিভাইসে লগ ইন থাকে, একটা ডিভাইসেই শুধুমাত্র লগ ইন থাকে, তাহলে আপনার ওইখানে থেকে একটা কি দুইটা ডিভাইস দেখাতে পারে। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমার এখানে কম্পিউটারে লগ ইন থাকে মাঝে মাঝে, মেসেঞ্জার ইউজ করি মাঝে মাঝে, মাঝে মাঝে ক্রোম ইউজ করি, উইন্ডোজ ইউজ করি মাঝে, আবার আমার ফোন। তো এখানে আপনি খেয়াল করবেন যে আপনার ফোনের মডেল ব্যতীত অন্য কোনো ফোন আছে কি না। মাঝে মাঝে অবশ্য ফেসবুক দেখায় যে এটা আননোন ডিভাইস, অর্থাৎ ফেসবুক এটা ডিটেক্ট করতে পারে না যে আসলে কোন ফোন। তো এখানে মাঝে মাঝে সমস্যাটা হয়, সবসময় হয় না। তো আপনি প্রায় প্রায় এখানে আসবেন, আসে দেখবেন যে কোথাও লগ ইন আছে কি না। তারপর এখান থেকে যদি আপনার মনে হয় যে না এটা আমার ফোন না, তাহলে আপনি এখান থেকে লগ আউট অফ অল সিজনস দেবেন, তাহলেই আপনার ফোন ব্যতীত অন্য সব জায়গা থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। তো এখানে একটা জিনিস দেখেন, সিম্পনি এক্সপ্লোরার V50 ডাল্লাস TX ইউনাইটেড স্টেট। তো এটা এই কারণেই দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট এই কারণেই শো করছে কারণ তখন আমি VPN ইউজ করেছিলাম, যার কারণে এটা দেখাচ্ছে ইউনাইটেড স্টেট। তো আপনাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ফোন ব্যতীত অন্য কোনো ফোন যদি এখানে লগ ইন থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটা কেউ না কেউ যে কোনো সময় অ্যাকাউন্টটাতে ঢুকেছিল বা আপনি কারো ফোন দিয়ে ঢুকেছিলেন এরকম হতে পারে। তো যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টের থেকে আপনার ফোন ব্যতীত, অর্থাৎ আপনি যেটা লগ ইন আছেন সেটা ব্যতীত অন্য সবগুলো থেকে লগ আউট হয়ে যাবে, তাহলে লগ আউট অফ অল সিজনস এখান দিবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লগ আউট হয়ে যাবে। এখন আমরা দেখবো কিভাবে পাসওয়ার্ড ব্যতীত কোনো অ্যাকাউন্টে ঢোকা যায়। তো পাসওয়ার্ড ব্যতীত কোনো অ্যাকাউন্টে ঢোকার জন্য কোনো না কোনো সময় আপনার ওই অ্যাকাউন্টটাতে নাম্বার অথবা ইমেল কিছু একটা অ্যাড করতে হবে, না হলে ঢুকতে পারবেন না। অর্থাৎ একটা ভেরিফিকেশন কোড পাঠাবে ফেসবুক থেকে, সেই কোডটা আপনি দিবেন এবং পাসওয়ার্ড যখন রিসেট করতে বলবে তখন আপনি সেখানে স্কিপ দিবেন, অর্থাৎ শুধুমাত্র ফেসবুকে ঢোকার জন্য, তার আইডিতে ঢোকার জন্য। তো এটা করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার অ্যাড করা আছে। আর যদি এখানে আপনি আপনার নাম্বার অ্যাড করতে চান তাহলে প্লাস যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার মোবাইল নাম্বার, আপনি ইমেল দিয়েও এটা করতে পারবেন। তো এর জন্য ইমেল অথবা ফোন নাম্বার আপনাকে অ্যাড রাখতে হবে সেই অ্যাকাউন্টে, নয়তোবা ঢুকতে পারবেন না। তো যদি আপনি এমন হয়ে থাকেন যে আপনি ফেসবুক বোঝেন না বা ফেসবুক সম্পর্কে নতুন,
তাহলে আপনি যদি কারো দিয়ে ফেসবুক সেটিং করিয়ে থাকেন তাহলে আপনি এখানে দেখে নেবেন যে শুধুমাত্র আপনার নাম্বারটি ব্যতীত অন্য কারো নাম্বার এখানে অ্যাড আছে কি না। যদি অ্যাড থাকে তাহলে এখান থেকে আপনি সিম্পলি রিমুভে ক্লিক করবেন। এখানে web.facebook.com এ আসি, আর আপনি যদি ফোন দিয়ে ইউজ করেন তাহলেও একই ইন্টারফেস দেখাবে এখানে। তো যেভাবে হোক আপনি এখান থেকে নাম্বারটা রিমুভ করে দেবেন যদি আপনার নাম্বার না থাকে আর আপনার ইমেল না থাকে। আর তারপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড অটো সেভ। পাসওয়ার্ড সম্পর্কে আমি একটা জিনিস বল রাখতে চাই, সেটি হচ্ছে আপনি কখনোই সিম্পল পাসওয়ার্ড ইউজ করবেন না, যেমন বেসিক পাসওয়ার্ড যাকে বলে, আপনার নাম, আপনার বাবার নাম, মার নাম বা ভাইয়ের নাম বা আপুর নাম বা দিদির নাম বা আপনার পরিচিত বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম বা কোনো বন্ধুর নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম বা আপনার গ্রামের নাম বা আপনার শহরের নাম বা আপনার দেশের নাম ইত্যাদি, এইসব জিনিসগুলো বেসিক পাসওয়ার্ড যেগুলো আপনার অবশ্যই দেওয়া উচিত নয়। এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে আমার, যদি আপনি চান তাহলে দেখে আসতে পারেন কীভাবে পাসওয়ার্ড বানাবেন। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অটো সেভ, যেটাও আপনার জানা থাকা উচিত। যদি আপনি কখনো কোনো ফোনে লগ ইন করে থাকেন এবং সেখানে একটা অপশন আসে যে আপনি কি ওয়ান ট্যাপ করেই আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে চান কি না, তখন যদি আপনি ইয়েস দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড সেভ না করলেও ওই জিনিসটা ওয়ান ট্যাপে আপনার অ্যাকাউন্টটা লোড করে দিবে। তো এইখানে আপনি ওই লগ আউট অফ অল সিজন সিকিউরিটি অ্যান্ড লগইনে গিয়ে লগ আউট অফ অল সিজন এখানে ক্লিক করতে পারেন, করলে এটা হয়ে যাবে লগ আউট ওই ফোন থেকে। আর যদি আপনি ওইখানে নট নাও দেন তাহলে আপনার আর এটা করার প্রয়োজন হবে না। তো ফেসবুক সিকিউরিটির ক্ষেত্রে আপনি যে জিনিসগুলো খেয়াল রাখবেন সেগুলো আমি আবার বলছি, নাম্বার আর ইমেইল অ্যাড আছে কি না আপনার অ্যাকাউন্টে, আপনার নাম্বার আর ইমেইল ব্যতীত অন্য কারো নাম্বার বা ইমেইল অ্যাড আছে কি না, যদি থাকে তাহলে রিমুভ করে দিন। আর এমনটি যদি হয়ে থাকে যে আপনি নাম্বার আর ইমেইল অ্যাড হয়ে গেছে আগেই বা কেউ করে দিয়েছে তাহলে আপনি সেটা রিমুভ করে নেবেন। আর আছে পাসওয়ার্ড, নর্মাল পাসওয়ার্ড ইউজ করবেন না, একটু হার্ডি পাসওয়ার্ড ইউজ করবেন। আরেকটা আছে অটো সেভ। আর আরেকটা জিনিস লাস্টে বলে রাখতে চাই, সেটি আছে আপনার সিম, যে সিমে দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা করেছেন সেটা যেন কারো কাছে না থাকে। যদি কারো কাছে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে ঢোকা একদম ইজি হয়ে যাবে। এই জিনিসগুলো যদি আপনি জেনে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকা বেশ টাফ ব্যাপার হয়ে যাবে, কারণ বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা বেশ বড় সড় ব্যাপার এবং ফেসবুকও বর্তমানে ফেসবুকের নিরাপত্তা বেশ কঠিন করে দিয়েছে। তো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখলে আর ফেসবুক অ্যাকাউন্টে বেশি টেনশন করতে হবে না। তো বন্ধুরা, এস এল আজকের মতো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না এবং ভালো লাগলে লাইক দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।